বাবা, আমার কি জন্ম হবে না? ও বাবা, বলো না, আমার কি জন্ম হয়েও জন্ম হবে না? জানো বাবা, আমার সেই আইন সমাজ মানা নতুন বন্ধুগুলোর তাদের আজ মুখে ভাত, তাহলে আমার কেন হলো না? ও বাবা, জানো আমরা বন্ধুরা না রোজ কথা বলতাম, মায়ের নেওয়া নিঃশ্বাসে বার্তা আদান প্রদান করে তারা আমায় বলেছিল। তাদের বাবা নাকি তাদের রোজ মায়ের পেটের ওপর থেকে জড়িয়ে ধরে, কিন্তু তুমি আমায় কেন আদর করো না? আমার কি দোষ বাবা, বলো না। জানো বাবা, আমার বন্ধুরা খুব মিথ্যে কথা বলে, তারা বলে তাদের নাকি মা বাবা একই সাথে থাকে। কই, আমি তো এখনও তোমার গলার স্বর ছাড়া তোমায় চিনি না। অবশ্য মা বলেছিল কাল সকালেই নাকি তোমার কাছে আমায় নিয়ে যাবে, তুমিও বুঝি তখন আমার বন্ধুগুলোর বাবাদের মতোই মায়ের পেটের ওপর দিয়েই আমারও কপালে হামি খাবে। জানো বাবা, আমি খুব তাড়াতাড়ি উঠেছি আজ, কারণ আজ যে মা তোমায় বলবে আমার বয়স গ্রহণের মধ্যেই পেরিয়েছে 3 মাস। আচ্ছা বাবা, আজকে তুমি মাকে খুব করে বকে দিও, হ্যাঁ, জানো শুধু চিন্তা করে, কাঁদতে থাকে, আমাকে একটুও আদর করে না। এই তো মা ট্যাক্সি থেকে নামলো, এবার তাহলে তোমার সাথে আমার দেখা হবে। কিন্তু এ কি বাবা, তুমি তো সত্যি সত্যি মাকে বকছ। এ মা, ধাক্কা দিলে কেন? মায়ের মাথাটা তো কেটে গেল লেগে ফুলের টবে। ইস, আমার বন্ধুরা না সত্যি খুব মিথ্যে কথা বলে। বাবা নাকি মায়ের চেয়েও ভালো, তাদের নাকি এখন থেকে অনেক আদর করে, কিন্তু আমার বাবা তো কখনো দরজায় কখনো দেওয়ালে নিজের হাত নয়তো আবার আমার মাকে ধরে মারে। বাবা আস্তে টানো মায়ের হাতখান, লাগছে তো, গাড়ি করে আবার কোথায় চললে? মাকে তুমি সারা রাস্তা বকো না, আমি শুয়ে শুয়েই দেখতে পাচ্ছি মায়ের মনের পলেস্তরা খুলে খুলে পড়ছে তো। ও মা, এটা তো সেই জায়গা, এর আগেও মা একবার একাই এসেছিল, ওই যে সাদা জামা পরা কাকুটাকে মা ডাক্তার দাদা বলছিল। আবার কেন এখানে এসেছ? আমায় দেখিয়ে দেখিয়ে কীসব তুমি বলছো? ডাক্তার দাদা মায়ের পেট দিয়ে আমার কথা শুনছে, আমি বরং চুপ না থেকে চিৎকার করে বলি, আমার তোমাদের একসাথে পেয়ে খুব আনন্দ লাগছে। ও বাবা, ডাক্তার দাদা আমায় ধরে টানছে কেন? এ মা, মায়ের নারীর সাথে আমার নারী ছিঁড়ে আলাদা করছে কেন? ডাক্তার দাদাটা খুব পচা, ওকে একটু থামতে বলো না, আমার খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বাবা একটু তুমি বোঝাও না। মা তুমি তো কিছু বলো, আমার দুমড়ে মুষড়ে বল বানাচ্ছে। বাবা, ও বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমায় প্লিজ এখান থেকে নিয়ে চলো। নের মায়ের পেটের মধ্যে আমি আর রক্ত হয়ে বেরিয়ে গেছি। এইবার তুমি মায়ের যত্ন নিচ্ছ, আমায় আদর তো দূরেই থাক, আমার দিকে তাকালেও না আর। বলো না বাবা, কেন করলে এমন, কী দোষটা ছিল আমার?